বর্তমান শাসক দলের নেতার দোহাই দিয়ে এক বামমার্গীয় রাম উর্দিধারী মাফিয়া ঠিকাদার শহরের প্রাণকেন্দ্রে স্কুলের সরকারি জমিতে জবরদখল করে মাটি ভরাট করে নিচ্ছে। এমনই এক ঘটনার গুঞ্জন গতকাল দুপুর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে শাবরুমের বিভিন্ন জায়গায়। শাবরুম মহকুমা শাবরুম নগর পঞ্চায়েতের ঠিক ঢিলচড়া দূরত্বে শাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আবাসিক হোস্টেলের রান্নাঘরের পেছনের স্কুলের সরকারি পুকুর ভরাট করে নিয়ে সম্পত্তি কায়েম করতে চাইছে বাম মার্গীয় গেরুয়া উর্দিধারী মাফিয়া ঠিকাদার মৃদুল জনপতি ভাই মুকুল জনপতি। আজ সকালে শাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান, গতকাল সকাল থেকে মাফিয়া মৃদুল জনপতির ভাই মুকুল জনপতি ওই স্কুলের এসএমসি কমিটি ও স্থানীয় শাসক দলের নেতাদের নাম ভাঙিয়ে জোরপূর্বক স্কুলের হোস্টেল সংলগ্ন নগরের 2 নম্বর ওয়ার্ডের মানিকগড় টিলা যাওয়ার রাস্তার পাশে হোস্টেলের পাশে পরিত্যক্ত পুকুরটিতে জোরপূর্বক মাটি ফেলে জবরদখল করে নিচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিলক্ষিত করার পর সাথে সাথে বাম মার্গীয় মাফিয়া ঠিকাদারের বড় ভাই মৃদুল জনপতিকে মোবাইল ফোনে বিষয়টি জানাতে গেলে ওই মাফিয়া ঠিকাদার প্রধান শিক্ষককে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। ওই মাফিয়া ঠিকাদার আরো বলতে থাকেন, এসডিএম ডিএম নগর পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় শাসক দলের নেতা নেত্রীরা তার হাতের তালুতে রয়েছেন, কিছু করতে পারবে না বলে তিনি ফোনে জানিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক আরো জানান, সরকারি জায়গা জবরদখল করে মাটি ভরাট বিষয়টি নিয়ে শুক্রবার শাবরুম মহকুমা শাসক শাবরুমের বিধায়ক ও স্কুলের এসএমসি কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানান। এখন দেখার বিষয় ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আমি দিলীপ চন্দ্র দাস, হেডমাস্টার শাবরুম এইচএস স্কুল। গতকালও আপনাদের সঙ্গে কথা হয়েছিল, আজকে বিশেষ করে যেটা বিষয়, আমাদের শাবরুম হোস্টেলের সঙ্গে একটা ছোটো পুকুর আছে, সেই পুকুরে আমাদের হোস্টেল থেকে জল টলগুলো গিয়ে জমা হয়। তো এটা দু এক দিনের মধ্যে, এখন করোনাকালীন পরিস্থিতিতে ছাত্ররাও নেই, স্টাফরাও হোস্টেলে নেই, হঠাৎ করে হোস্টেল সংলগ্ন মুকুল জনপতি, বাবার নাম জিতেন্দ্র জনপতি, ওনার বাড়ি শাবরুম নগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড, পুকুরটার একটা ভালো অংশ এটা মাটি দিয়ে ভর্তি করে ফেলছেন। তো আমাদের দুজন শিক্ষক গিয়ে কথা বলেছেন, পরে বললেন আর ভর্তি করবে না। কিন্তু ওনার ভাই মৃদুল জনপতি, মৃদুল জনপতির আন্ডারেই কাজ করে মুকুল জনপতি বাবু, কিন্তু ওনারা আমাকে বা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়েই হঠাৎ করে স্কুলের এলাকাতে মাটি ভর্তি করে ফেলেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সঙ্গে সঙ্গে আমি এমএলএ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, এমএলএ মহোদয়ও বললেন ঠিক আছে আপনারা এসডিএমের কাছে লিখুন, আমাকে একটা কপি দিন, আমি ব্যবস্থা গ্রহণ করছি। তো সুতরাং আজকে আমরা এসডিএমের কাছে কমপ্লেন লেটার দিচ্ছি, এমএলএ সাহেবকেও দিচ্ছি, এবং এসএমসি যারা মেম্বার আছেন ওনাদেরকেও আমি জানিয়েছি, ওনারাও ব্যবস্থা গ্রহণ করছেন এরকম বলেছেন। থানাতে কমপ্লেন করেছেন? থানাতে এখনও জানাইনি, থানাতে পরবর্তী সময়ে জানানোর ইচ্ছা আছে। তো এখন দেখা যাক জনপ্রতিনিধি বা আমাদের এসডিএম সাহেব, এসএমসি যারা আছেন, এবং মৃদুল জনপতিবাবুও ছোটো ভাইয়ের উপরে নিশ্চয়ই একটা কন্ট্রোলিং আছে, উনিও ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু মৃদুল জনপতিবাবুর সঙ্গে আমাদের স্কুলের তো আমার বিশেষ করে সম্পর্ক ভালোই, গতদিন ফোন করার পর উনি ওনার থেকে ভালো ব্যবহারটা পাইনি, এটাই বিষয় আর কি। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।